ট্যাবের টাকা নিয়ে অতি সক্রিয় রাজ্য। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকার জন্য স্কুলগুলির কাছে অগ্রিম তথ্য চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। এই বিষয়ে জানবো, মনি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনি, কি আপডেট, এই বিষয়ে কি জানা যাচ্ছে? ট্যাবের যে টাকা, এই তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু 10,00,000 টাকা দেওয়া হচ্ছিল। এই যে প্রত্যেক ছাত্রছাত্রী মিন্স যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু ট্যাবের টাকা দেওয়া হচ্ছিল 10,000 টাকা। আমরা কিন্তু প্রথম খবরটা দেখিয়েছিলাম যে এই তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু সর্বশিক্ষা মিশনে টাকা দিচ্ছে। এরপর কিন্তু বারবার শিক্ষাগুলোর শিক্ষা দপ্তরের কিন্তু বারবার অভিযোগ, শিক্ষা দপ্তরের কাছে কিন্তু অভিযোগ কি ছিল যে ট্যাবের টাকা যে সর্বশিক্ষা মিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, এরপরেই যেটা ঘটনা সেটা হচ্ছে যে ট্যাবের টাকা দেওয়ার জন্য অতি সক্রিয় হয়ে উঠলো রাজ্য সরকার। যেটা দেখা গিয়েছে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, সেই নির্দেশিকা কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে এইবারে কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে যারা 11, যারা 11 শ্রেণী পাস করে যারা 12 অ্যাপিয়ার হচ্ছে তাদেরকেই, মানে যারা 11 শ্রেণী পাস করছে তাদেরকে পাস করার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদেরকে ট্যাব দিয়ে দেওয়া হবে। যেটা কিন্তু এবছর আগের বছর 2023 সালে কিন্তু তাদেরকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ট্যাবের টাকা পেয়েছে। ফলে এটা কিন্তু স্পষ্ট যে সামনে কিন্তু ভোট আসছে, লোকসভা ভোট, কোথাও কিন্তু প্রশ্ন উঠছে যে এই লোকসভা ভোটের কারণে কি এই যে ট্যাব দেওয়ার যে টাকা সেই টাকা কিন্তু অতিশক্তি, এই ঘটনা কিন্তু অতিশক্তি হয়ে উঠলো রাজ্য, এটা একটা প্রশ্ন যেরকম উঠছে। সেরকম আরেকটা প্রশ্ন উঠছে যে এই যে রাজ্যে বহু রাজ্যে আমরাই কিন্তু দেখিয়েছিলাম যে কঙ্কালসার চিত্র স্কুলগুলোর যেখানে চকচকে না পয়সা নেই কিংবা পার্ট টাইম টিচার যারা রয়েছে তাদের মাইনে দেওয়ার পয়সা নেই, সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে রাজ্য এরকম ভাবে দান খরচ করতে পারে, যেখানে স্কুলগুলোর সামান্য ফান্ড তারা মেনটেন করতে পারছে না। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সোনিয়া, ধন্যবাদ মনি।